ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকে একটু অন্যরকম, পশ্চিমবাংলার বাইরের সীমানা বলতে পারি বা পশ্চিমবাংলার সীমানাকে পেরিয়ে আমরা আজকে এই এপিসোডে কবিতাকে ছোব। কেন সেটাও বলি একটু। বাংলা কবিতায় মূলত আমরা শুনে এসেছি কথা ও কবিতায়, কিন্তু যেহেতু শিল্পের কোনো ভাষা নেই, কবিতারও নির্দিষ্ট কোনো ভাষা নেই, যেমন সাহিত্যেরও কোনো নির্দিষ্ট গণ্ডি থাকে না, তাই একটা ভাষা আর একটা ভাষার হাত ধরাধরি করে শিল্প মাধ্যমে এগিয়ে যেতেই পারে। আজকে এমন একজনকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান কথা ও কবিতায়, যিনি এমন একটি ভাষায় কবিতা উপস্থাপনা করেন যেটি বাংলা ভাষার খুব কাছাকাছি, মিষ্টি আরেকটি ভাষা, এবং তিনি নিজ গুণে নিজ মহিমায় তাঁর ভাষায় কবিতাকে ছড়িয়ে দিয়েছেন, কবিতাকে নিয়ে এগিয়ে চলেছেন, কাজ করে চলেছেন এবং ভীষণভাবে মানুষের কাছাকাছি পৌঁছেছেন, পৌঁছচ্ছেন। তিনি অসমীয়া ভাষার আবৃত্তিকার উপম সাইকিয়া। নিশ্চয়ই আমার চারপাশটা সবাই এর মধ্যে দেখতে পাচ্ছেন, একটু অন্যরকম না? আজ কিন্তু সেই পরিচিত স্টুডিও, পরিচিত সোফা সেট, সেই বেশ গোছানো ব্যাপারটা নেই একদমই। কেন নেই সেটা বলবো। প্রথমে জানিয়ে রাখি, আজ কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে কথা ও কবিতা তার 100তম এপিসোডটা ছুঁয়েছে, আর সেই জন্যই আমরা স্টুডিওর বাইরে বেরিয়ে পড়েছি প্রকৃতির মধ্যে, কবিতাকে নিয়ে থাকবো, কবিতা শুনবো বলে। নমস্কার দাদা। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে পেয়ে ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে আপনার? বহু ভালো লাগছে। আমি ভালো করে বাংলা বলতে পারি না, কিন্তু বুঝতে পারি, বুঝতে পারছি আপনার কথা শুনে। আমি সেজন্য অসমিতে বলবে। হ্যাঁ হ্যাঁ, আর আশা করি দর্শকদের একটু বুঝতে অসুবিধা হলেও তারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর কবিতা যখন উনি বলবেন, এটা কিন্তু বলতেই পারি, ওই যে আমি বললাম শিল্পের কোনো ভাষা হয় না, সেই মর্মার্থটা ছড়িয়ে যাবে ওনার কবিতার মধ্যে দিয়ে। আমরা একটা কবিতাই বরং শুনি প্রথমে। আমি প্রথমতে ভূপেন্দাৰ এটা কবিতা, যিটো কবিতা মানুহৰ কাৰণে, মানুহৰ জন্যে, মানুহৰ জন্য এটা গান হৈছে। আমি এই কবিতা তা বলবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বন্ধু মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? বন্ধু মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হই মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি যে না হই মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? বন্ধু মানুষ মানুষের জন্যে। খুব সুন্দর, প্রকৃতির মধ্যে আরো ভালো লাগছে আজকে কবিতাকে এভাবে পেয়ে। যে ভাষাটায় আপনি কবিতা বলছেন, এটা বাংলা ভাষার সাথে লেখা এবং বলা দুটোরই খুব কাছাকাছি, ওই জন্য কোথাও না কোথাও আমাদের শ্রোতা দর্শক বন্ধু যারা রয়েছেন তারাও
বুঝে নেবার ভীষণ একটা চেষ্টা করবেন এবং তাদের কাছেও কোথাও না কোথাও পৌঁছবে এই কবিতা। এই যে গানটা, সেটা তো গান হিসেবে সারা ভারতের কাছে পৌঁছেছে, তো কবিতার আঙ্গিকে অসমীয়া ভাষীদের কাছে আপনি জনপ্রিয় করেছেন এবং এটা সত্যি তো একটা মানুষের কাছে পাওয়া। তার মতো শিল্পী আপনার কবিতাকে ওই জায়গায় ভেবেছেন, এটাই কবিতার সার্থকতা। কবিতা আসলে ভূপেনদা ইমান বিখ্যাত, ভূপেনদার যিটো সুৰ, ভূপেনদাৰ সুৰত আচলতে মানে অডিয়েঞ্চে সুৰত উৰি যায়, শব্দবিলাক খুব পিছত বুজে। ভূপেনদাই কৈছিলে যে ৰিচাইটেশ্যনে কবিতাটোৰ শব্দবিলাক আচলতে মানুহৰ হৃদয়ত সোমোৱাই দিয়ে, আবৃত্তি। আৰু ভূপেনদাই সদায় এটা কথা কৈছিলে যে মই কবিতা লিখোঁ, কবিতাত সুৰ কৰোঁ, তেখেতে গীত লিখোঁ বুলি নকয়, কবিতা লিখে কবিতাত সুৰ কৰে। আজকে যে বিভিন্ন ঝড় উঠছে বিভিন্ন কথার, যে কবিতা শিল্প হয়ে উঠতে পারে কি না, আমাদের যা অগ্রজ যারা বিভিন্নভাবে পথ দেখিয়েছেন কবিতাকে, উনি যেটা বলছেন একজন বিখ্যাত, ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত গানের মানুষ, যিনি আবৃত্তি শিল্পটাকে ওরকম একটা দরজা দিয়েছেন, এরপরও কি প্রশ্ন থাকে আবৃত্তি শিল্প হতে পারে কি না, কি কবিতা শিল্পের জায়গা পেতে পারে কি না, বোধ হয় থাকে না। আমরা একটা কবিতায় যাই। এবার সাহিত্য একাডেমি, অসমীয়া সাহিত্য একাডেমি বঁটা পোৱা হনন্ত তাঁতি, হনন্ত তাঁতি কবি, তেখেতের একটা কবিতা। কোনে কাক স্বাধীন করিব পারে যদি বিপ্লব নঘটে ভিতরে ভিতরে, শব্দই জানো আনিব পারে মাথু সংবাদ যদি অন্ধ থাকে চকু আর বধির থাকে কান, হে আহা যুদ্ধ করু প্রতিদিন, যুদ্ধ অনুভব করু নিজস্ব তেজর পরা উদ্ধার করু নিজস্ব তেজর গান প্রতিদিন, অইন আইন অমান্য করু পুরী পেরাও শহর নগর উদ্যান, কোনে কাক স্বাধীন করিব পারে যদি অজ্ঞাত থাকে উচ্চ অবিরত, প্রতিজ্ঞা পূরণ নহলে স্বপ্ন মাথো দৃশ্যমান হয় স্বপ্নর ভিতর, সেয়ে বিশ্বাস আয়ত্ত করু প্রতিদিন, চন্দলয় গতির মাঝে দীঘল দূরত্ব ভাঙি অনায়াস তেজর ভিতরে ভিতরে, তেজর ভিতরে ভিতরে, তেজর ভিতরে ভিতরে, তেজর ভিতরে ভিতরে কুশল বিনিময় করু, কিংবা বিনিময় করু যুদ্ধর কৌশল, কোনে কাক স্বাধীন করিব পারে যদি বিপ্লব নঘটে ভিতরে ভিতরে, যদি বিপ্লব নঘটে ভিতরে ভিতরে, যদি বিপ্লব নঘটে ভিতরে ভিতরে। সত্যি ভিতরে ভিতরে কোথাও একটা অনুরণন আমরা টের পাচ্ছি। শিল্প যাই হোক, যে ভাষাই হোক, সঙ্গীত নৃত্য বা আবৃত্তি, কোথাও শিল্পর একটা সাধারণ গতিপথ থাকে যেটা অন্তর্নিহিত সত্তাকে পৌঁছে দেয়, সে যে ভাষার মানুষই সেটা শুনুন না কেন। সেভাবেই উপমদার কবিতার মর্মার্থ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি, আমাদের দর্শক শ্রোতারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এবং অন্য ভাষায় কবিতাকে উপভোগ করার একটা জায়গা পাচ্ছেন। আর আমাদের 100তম এপিসোডে এই জায়গাটাই আমরা নিয়ে গেছি, নিয়ে যেতে চাইছি আপনাদের কাছে। একটা বিরতির পর আবার ফিরে আসছি উপমদার সাথে। বিরতির পর কথা কবিতায় আবার ফিরে এলাম। আর আজকে আমরা কথা বলছি অসমের বিখ্যাত আবৃত্তিকার উপম সাইকিয়ার সঙ্গে। আপনার সাথে কথা বলতে বলতে যেটা উঠে এলো, বিশ্ববিখ্যাত যে মানুষটির কথা উঠে এলো, ভূপেন হাজারিকা, আপনার কবিতা শুনে ওনার যে অভিব্যক্তি হয়েছিল কবিতার প্রতি, যে উনি সুর করতেন না, কবিতাটাকেই রাখতেন, তো সেই ঘটনার প্রেক্ষিতটা আরেকটু ভালো করে জানবো। মই যেতিয়া তেওঁৰ ওচৰলৈ গৈছিলোঁ 8টা গানৰ মানে ৰিচাইটেশ্যন কৰিবৰ কাৰণে পাৰ্মিশ্যন বিচাৰি, অনুমতি বিচাৰিছিলোঁ, তেতিয়া তেখেতে মোৰ পৰা আবৃত্তি শুনিছিলে। আৰু মই তেখেতৰ বিমূৰ্ত মণিখাতি, যিটো দমন বোলছবিত গুমচুম গুমচুম বেংগলীটো হৈছে যিটো গান, মই সেই গানটা থেকে বিমূৰ্ত যে কবিতা, এই গানটোৱেই মই তেখেতক প্ৰথমতে কৰি শুনাইছিলোঁ ৰিচাইটেশ্যন। তেতিয়া তেখেতে কৈছিলে
যে এতিয়াহে চাগে মানুহে ভালদৰে বুজিব আৰু এইটো যদি আগতে ৰিসাইট কৰিলোহেঁতেন তেতিয়াহ'লে হয়তো মই শূন্য কৰিলোহেঁতেন। না আগে কবিতাটা শুনিলে উনি হয়তো শুটটাই কৰছেন না। মানে কবিতাটা এত ভাল লাগে। সেইটো মোৰ কাৰণে মানে ডাঙৰ আশীৰ্বাদ। বহুত ডাঙৰ আশীৰ্বাদ তেখেতৰ। কবিতাও শুধু কবিতা বা শব্দ এভাবে মর্মে গাঁথতে পারে সেটা কিন্তু অন্য শিল্পের থেকে কোনো অংশে কম নয়। বারবার কবিতা নিজ গুণেই সেটা প্রমাণ করে। তাই আবার একটা কবিতায় মই অসমৰ যিজন রূপকোঁৱৰ বুলি কোৱা হয় জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা, জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আচলতে ৰাজস্থানী অৰিজিন, কিন্তু অসমৰ থাকি অসমৰ মাটি অসমৰ সংস্কৃতি লৈ পেলাই তেওঁ বহুত অসমীয়াতকৈ বেছি অসমীয়া। গতিকে তেখেতৰ এটা অমৰ সৃষ্টি কাঞ্চনজংঘাৰ বুৰঞ্জী কবিতাটো মই অলপমান আবৃত্তি কৰি শুনাইছোঁ। মই কাঞ্চনজংঘা তোষাৰ সুফ্ৰসীৰ, ময়েই অফ্ৰফে দেৱীৰ, মোৰ জতা ঝৰি ঝৰি নিজৰি নিজৰি বই নিগৰি নিগৰি অবিৰল কল কল, শৈল যা পয়ু ধৰা পিজু সৰিলা সুৰধনি গংগা, প্ৰথমৰ প্ৰভাতৰ অৰুণৰ জ্যোতি অনন্যজুৰি মোৰ আলোক নৃত্য কৰি বিয়পাই বিশ্বতে ৰঞ্জন দুটি, মোৰে আশে পাশে গাই কিন্নৰী বালিকাই আলোক বোধন মহাগীত, সন্ধিয়াই সন্ধিয়াই বেলি বিদায় গানে দিগন্ত কৰে মুখৰীত, দোগ 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 দম্বৰু বাজে দোগ 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 দম্বৰু বাজে, মোৰে সুতালতে নিজে তম্বক নাচে বাজে ৰুচতাল নাচে মহাকাল অভিনৱ তাণ্ডৱ বিভীত বিভংগ উলংগ বিলংগ, মজ্জাতে জ্বলি উঠে সৃষ্টির ইঙ্গিত দম্বরুত বাজি উঠে প্রলয়র সঙ্গীত, নয়নর দৃষ্টিত আলোক বৃষ্টি মানবর কল্পনাতে সেই জ্যোতি প্রপাততে গজি উঠে যুগে যুগে অভিনব কৃষ্টি, ঘোর প্রলয়র তরঙ্গাঘাতত জলত ঘর্ষণতে সৃষ্টির বিদ্যুৎ ইঙ্গিত জাগে, সৃষ্টির মেঘ রাখে সুগভীর গাজনি গাজে, সৃষ্টি সৃষ্টি বুড়ি দুগ 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 দম্বরু বাজে, সরাসর সৃষ্টি অমৃত সংঘা হুফ্রকে হিময় কাঞ্চন জঙ্ঘা। যদিও ভাষাটা অসমীয়া কিন্তু অদ্ভুত একটা প্রকৃতির ছবি তৈরি হলো কবিতার মধ্যে, আপনার উচ্চারণের মধ্যে। এটা কিন্তু আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। এটাই কোথাও সব ভাষাকে এক করে, সব শিল্পকে এক করে। এবং এই যে কবিতার মধ্যে যে শব্দগুলোর মধ্যে অনুরণন, আমার রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ছিল, এই যে শব্দের উচ্চারণগুলোর সাথে একই রণ বাজে ঝন 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 কোথাও, মানে এই যে ভীষণ একটা মেলবন্ধন সেটা বারবার শিল্প প্রমাণ করে। আর বারবার এই যে কবিতাপ্রেমী মানুষেরা এইভাবেই এগিয়ে চলেন এবং শব্দ ব্রহ্ম, শব্দ মনে গেঁথে যায় কবিতার উচ্চারণের মাধ্যমে। আর একটা কবিতায় যাই। আমি কবিতা বলার আগে একটা কথা বলবো। অবশ্যই। আচ্ছা, আবৃত্তি, আবৃত্তি এখানে কোয়া হয় আবৃত্তি সর্বশ্রেষ্ঠানং বুধাদপি গরিয়েষি, সব মানে প্রত্যেক শাস্ত্রতকে আবৃত্তি শাস্ত্র মানে জ্ঞান লাভ করলে যেটু মানুষের বুদ্ধ মানে বুদ্ধি পায় তাতে কয় আবৃত্তি করলে তাতে বহুত বেশি পায়। এইটাই হয়তো শব্দই ব্রহ্ম সর্বশাস্ত্রের উপরে সকলকে উপর শাস্ত্র আবৃত্তি। মই আৰু এটা কবিতা কৰিছোঁ। আৰু এজন আমাৰ অসমৰ অসম কেশৰী বুলি কোৱা হয়, অসম ইজ লায়ন। আচ্ছা। তেওঁ অম্বিকাগিৰি ৰায়চৌধুৰী। তেওঁ দুটামান কবিতাৰ মই পংক্তি কৰি দিছোঁ। হাঁহ তল বল নিৰ্ভয় শিল অ মোৰ দেশৰ জীয়াৰী পু, দেশৰ মাটিত ঘৰৰ ভেটিত খোপ নেৰিবি খোপ তিৰ, খোপ নেৰিবি খোপ তিৰ, খোপ নেৰিবি খোপ তিৰ, চুৰিৰ মানুহ খোপ নেৰিবি কণৰ মানুহ ভয় নাখাবি, হিম সিংহৰ শিপাৰ দৰে দিকবলয়ৰ জিহতাৰে খোপ তিৰ খোপ তিৰ, মেৰু পোনাই বুকু ফিন্দাই জীয়াৰ যুঁজত জয়ী হ,
তাই ভাঙিব লাগিব শিল, তাই ভাঙিব লাগিব শিল, নো আৰু বুলিলে নহব যে ভাই ঢিলতে পৰিব ঢিল, তাই ভাঙিব লাগিব শিল, ভাই ভাঙিব লাগিব শিল, জাগ দেখা তেছে জাগ, জাগ দেখা তেছে জাগ, আজি জাগ সর্ক মট্ট কপাই জাগ, বিরাখী জাতির দুঃখ দারিদ্র ঘিরিত গোলামি কালী মা জাগ, জাগ দেখা তেছে জাগ, জাগ দেখা তেছে জাগ, জাগ জাগ দেখা তেছে জাগ, জাগ দেখা তেছে ঢল ঢালি তোর উতাই জাতির যথর ভাগ, দেশর মাটির গছ লতা পরি উঠলি উঠক সোনালী রাগ, জাগ দেখা তেছে জাগ, সৃষ্টির বেগ সেকুরি চলিছে নতুনক গড়া আসনি লই, তয়ু নিজক সম্ভালি লই আকবর তই কতিত্ব হই, শ্বশত তুর নিজর রূপেরে নতুনক তই আদরি ল, শির জাগ্রত শির উজ্জ্বল শির উজ্জ্বল শ্যামল র, স্বাধীন ভারত আগুয়া পথত এ এই মহাপ্রাণ চেতন মন্ত্র, সরৈবতী সরৈবতী মুক্ত মুকলি অসীম পন্থ। এই কবিতাটো অম্বিকাগিরি রায়চৌধুরীয়ে যেটা স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনত লিখা, আজি গোটেই ভারতবর্ষ যেটা স্বাধীনতা আন্দোলন জঁপিয়াই পড়ছিল, অসমকো স্বাধীনতা আন্দোলনত আগবাড়ি যাবর কারণে এটা একটা অনুপ্রেরণা। চরৈবতী চরৈবতী কবিতা সূত্র ধরেই বলি, চলাই জীবন আমাদের অনুষ্ঠানে চলবে, আর আজকে বিশেষভাবে প্রকৃতি, কথা, কবিতা, ভাষা সমস্ত কিছু মিলেমিশে একাকার। তবে সময় অনুযায়ী একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। বিরতির পর ফিরে এলাম। আজকের কথা ও কবিতায় প্রথম থেকেই তো চমক রয়েছে, আর এই পর্বে মানে কথা ও কবিতার আজকের শেষ পর্বেও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে একটা চমক। ব্যাপারটাকে একটু বলি গুছিয়ে। উপম সাইকিয়া বহুদিন ধরে অসমীয়া ভাষায় কবিতাকে এগিয়ে নিয়ে চলছেন তার সাধনার মাধ্যমে। যেরকমভাবে বিভিন্ন শিল্পের সাথে একসাথে কাজ করার একটা প্রয়াস সবসময়ই থাকে, শিল্প মাধ্যমটা কখনো বাধা হয় না। তাই বারবার আমরা দেখেছি সঙ্গীতের সঙ্গে আবৃত্তি, নৃত্যের সঙ্গে আবৃত্তি, সঙ্গীতের সঙ্গে নৃত্য, এইভাবে হাত ধরাধরি করে অন্যরকম একটা উত্তরণের জায়গায় পৌঁছেছে। আজকে এই পর্বকে আমরা সার্থক হবে মনে করে আমাদের মাঝখানে পেয়েছি চৈতালি দিকে, চৈতালি শীল, যিনি উপমদার সঙ্গে বহুদিন ধরে অসমীয়া ভাষায় গান এবং কবিতার মেলবন্ধনে কাজ করে চলেছেন। চৈতালি দিদি, তোমাকে অনেক স্বাগত। আমরা কিন্তু এই পর্বে সেরকমই একটা উপস্থাপনা শুনব আপনাদের দুজনের। ঠিক আছে, একটা কবিতা, ওটাতে উপমদার রিসাইটেশন আর আমার সুর, কথা নবকান্ত বড়ুয়া, আসামের একজন বিখ্যাত কবি কবি নবকান্ত বড়ুয়ার কথায় কথায় মানে উপমদার রিসাইটেশন করবেন, আবৃত্তি করবেন, সুর আমি করেছিলাম, চেষ্টা করছি ওটা একটু। কবিতা যখন অনেকটা মাধুর্যের জায়গায় পৌঁছয়, কবিতা যেন কোথাও একটা সুরের মূর্ছনাকে ছুঁতে চায়, কবিতাও যেন গান হয়ে ওঠে, ঠিক নাটকের সংলাপ ও কবিতা হয়ে ওঠে, এরকমভাবেই ঘুরে ফিরে মানুষের মনের আঙ্গিকে নতুনভাবে জায়গা পায়, এরকমই একটি উপস্থাপনা আমরা এখন শুনব। তোমায় কবি মন বারিষার রাতে তোমার কবি মনতে পড়ে নে অরুন্ধতী, বারিষার রাতে তোমার কবি মনত পড়ে নে অরুন্ধতী, সে মেঘা পোহরে হোরাই দিয়া তোমার খোপার আবেলি আবেলি গুণ, মনতে পড়েনি অরুন্ধতী, মনত পড়েনি
জোনাকে দরে মরমে বিহাদে, জোনাকে দরে মরমে বিহাদে, নু বুঝা কবিতা আমার মাঝত ভগা পুনর অতনু বাধা, ভগা মনতে পড়ে নে অরুন্ধতি, মনতে পড়ে নে অরুন্ধতি, মনতে পড়ে নে অরুন্ধতি। খুব সুন্দর, আর এটা ভাবতে ভালো লাগছে যে বিদেশের কথা যদি বাদও দিই, সেখানে কবিতাকে নিয়ে গবেষণামূলক কাজ হয়েছে ইতিহাস বলে, আর আমাদের বাংলা ভাষার সাথেও আর একটা ভাষা এরকমভাবে কাজ হচ্ছে কবিতাকে নিয়ে, সেই সূত্রে আমি উপমদার কাছে আসবো একটু। যেই যে কবিতার জার্নি এবং শুরু এখনও এগিয়ে চলা বহু ছাত্রছাত্রী তৈরি করছেন এই কবিতাকে নিয়ে জড়িয়ে ভালোবেসে, এই গোটা ঘটনাটা একটু সংক্ষেপে, আমাদের সময় তো শেষ, একটু সংক্ষেপে আপনার এই কবিতার জার্নিটা একটু জানান যদি আমাদের শ্রোতাদের। আমি কবিতা যেতিয়া আবৃত্তি আরম্ভ করো, তেতিয়া আমার কোনো ধরনের মানে ট্রেনিং নাছিলে, আমার কোনো শিকার কারো আঙুলিত ধরে পেলায় আমি কবিতা আবৃত্তি শিকিব পারা নাছিল, আর সেইটাই মোৰ এটা ভিতর খুব এটা বা দুঃখ এটা আছিলে যে নেক্সট জেনারেশনে যাতে আমি যেটা সাফার করেছিলো নেক্সট জেনারেশন যাতে এই সাফার করবে, সাবলীলভাবে বলতে পারে কবিতা, সিহতে যাতে নয় সিহতে যাতে সাফার করবে লাগে না, আমি যেটা সাফার করেছি নেক্সট জেনারেশন যাতে সাবলীলভাবে আর এগিয়ে নিতে পারে, আগুয়াই লই যাব পারে, যাতে উনি যেহেতু গুরুহীন মানে উনি যেহেতু গুরু ছিল না কবিতার কোনো, উনি সেই ছাতাটা ধরছেন পরবর্তী প্রজন্মের কাছে। আর মই ইয়ং জেনারেশনের লগত কাম করে আছো, ইয়ং জেনারেশনে যাতে আবৃত্তি, আর মেইন কথা হয়েছে আবৃত্তিটা যাতে একটা সাবজেক্ট হব পারে, কালচারেল সাবজেক্ট হব কারণে তার কারণে মানে ফাইট করে আছো, মানে সঙ্গীত নাটক একাডেমি এপিল করেছো, মানে মিনিষ্ট্রি অফ কালচারেল এফেয়ার্স, ইভেন মানে প্রাইম মিনিষ্টার অফিসেও মানে এপিল করেছো যাতে ডিসাইডেশন যাতে কালচারেল সাবজেক্ট হোক, যদি আবৃত্তিকে একটা বিষয় হিসেবে কেন রাখা হবে না, এটা সত্যি স্বপ্ন একটা, কিয় নহয় এটো, আর সেইটো আমি অসমৰ পৰা মই কৰিছো, আজি এইটো চেনেলৰ ওয়ানক মই ধন্যবাদ জানাইছো, কারণ মই এটা সুযোগ পাইছো এই চ্যানেলের জড়িয়ে যাতে মানে বঙ্গতো বঙ্গভাষী মানে যেখানে আবৃত্তিকার আছে যাতে এপিল করক গভর্নমেন্টলে যাতে রিসাইটেশন একটা সাবজেক্ট হোক কালচারেল সাবজেক্ট হোক, তেতিয়া অন্তত এটা সময়ত রিসাইটারখিনিয়ে ফেলোশিপ পাব পাৰিব, স্কলারশিপ পাব পাৰিব, অইন যেনেকৈ যে মিউজিক কোটা থাকে, আজ যেনেকৈ ড্রামার কোটা থাকে বিভিন্ন এডমিশনেই হোক বা চাকরি ক্ষেত্রতে হোক সেন্ট্রেল কোটা থাকে, ঠিক তেনেকৈ রিসাইটেশনের যাতে তেওঁলোকে কোটাটো লাভ কৰিব পাৰে, এইটোৱে আমাৰ আচলতে মোৰ একচুয়ালি এক প্ৰকাৰ ক'ব গ'লে যুঁজ, মই এখন যুঁজ কৰি আছোঁ আৰু মই আপোনালোকৰ পৰা মই এইটো সহায় বিচাৰিছোঁ। সত্যি একটা ভীষণ আলোর পথ দেখানোর জায়গা এটা, এবং কবিতা যারা ভালোবাসেন তাদের কাছে এটা স্বপ্ন যে সঙ্গীত নৃত্য নাটক সব কিছু তার শৈল্পিক জগতে এটাকে বিষয় নিয়েও পড়াশোনা করে তার মাধ্যমে ছেলেমেয়েরা এগোতে পারেন, তাহলে আবৃত্তির ছেলেমেয়েরা কেন পারবে না, কেন পাবে না সেই জায়গাটা, কিন্তু সেটা এখনো স্বপ্নের স্তরেই রয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানি যারা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কিন্তু বাস্তবে এখনো রূপায়িত হয়নি। আমাদের সময় একদম শেষ, শেষ মুহূর্তে ছোট্ট করে দুজনের সমবেত একটা দ্বৈত উপস্থাপনা একটা শুনে নিতে চাই, যার মাধ্যমে এটা শুনতে শুনতে আমরা শেষ করবো আজকে। বিমূর্ত মোর দেখাতে যেন মৌনতার সূতারে বোয়া এখনই নীরা সাদর, তারে এটি মিঠা ভাজত নিঃশ্বাসরে ওম আর জিয়া জিয়াদর এখনই নীরা সাদর। কামনার তেজ রঙা, কামনার তেজ রঙা আজি গভীর গর্ভতে নীরব মরম বারিষার বহু তুষণ ভাদ, তারে এটি মিঠা ভাজত নিঃশ্বাসরে উম আর
জিয়া জিয়াদর এখনই নীলা সাদর এই উপস্থাপনার মাধ্যমে যেন প্রকৃতিকে নতুন করে খুঁজে পাচ্ছে আর প্রকৃতির মধ্যে আজকের এই কথা কবিতার 100তম এপিসোডটি আরও বেশি করে সার্থক হলো এবং শিল্প ভাষা সব কিছু ছাপিয়ে কথা কবিতা আজ একটা আনন্দের অনুসর্গে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।